মিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে আজ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলবো স্কুল প্রদত্ত প্রথম পৃষ্ঠাটি তোমরা সুন্দর করে ফিল আপ করবে শিরোনাম অংশের মধ্যে যে তথ্যগুলো উপস্থাপন করার কথা সুন্দর করে সেই শিরোনাম অংশের ঘরগুলো ফিল আপ করবে তোমাদের একটি বড় প্রশ্ন রয়েছে বর্ণনামূলক প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের উত্তর করবার জন্য বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে এই পয়েন্টগুলোর আলোকে সুন্দর করে এই বর্ণনামূলক প্রশ্নটির উত্তরটি গুছিয়ে লিখবে প্রথম স্কুল প্রদত্ত পৃষ্ঠা এবং সূচিপত্রের পৃষ্ঠাটা সুন্দর করে ফিল করবার জন্য সূচিপত্রের মধ্যে তুমি এই প্রশ্নটি লিখে তারপরে যত পৃষ্ঠা হবে তত পৃষ্ঠা উপস্থাপন করবে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরাই তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে উত্তরের ভূমিকাংশের মধ্যে প্রথমেই লিখ আমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরাই তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো ট্যাক্সই উন্নয়ন কি এটা আমরা একটু জেনে নিই টেকসই উন্নয়ন হলো ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত হয় এবং প্রকৃতিতেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ বিশ্বব্যাপী উন্নয়নের ধারা বজায় রাখার জন্য দুই সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিস্ট ঘোষণা করে ইংরেজিতে একে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি জাতিসংঘ সম্প্রতি সতেরোটি লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত সতেরোটি সুনির্দিষ্ট অভিষ্ট এসডিজির জন্যই নির্ধারণ করা হয় জাতিসংঘের গৃহীত এই এসডিজি এমডিজিরই সম্প্রসারিত রূপ যা সমগ্র বিশ্বের উন্নয়নের স্বার্থে প্রণীত হয়েছে এসডিজির পরিধি এমডিজির তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং এমডিজির সীমাবদ্ধতা অতিক্রম করা হচ্ছে এর লক্ষ্য এসডিজি সকল দেশের জন্য প্রযোজ্য এবং এর উদ্দেশ্য হল ক্ষুধা ও দারিদ্র নির্মূল করা সুস্বাস্থ্য কল্যাণ গুণগত শিক্ষা জেন্ডার সমতা নিরাপদ পানি ও পয়নিষ্কাশন নিষ্কাশন সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি জলবায়ু কার্যক্রম ইত্যাদি টেকসই উন্নয়নের অন্তরায় সমূহের জন্য এসডিজি কাজ করে থাকে পরিবারের সদস্যদের আচরণের মাঝে সামাজিকীকরণ থেকে তুমি বেশ কিছু তথ্য এখানে উপস্থাপন করতে হবে শিশুর সামাজিকীকরণ শুরু হয় মূলত পরিবার থেকে চারিত্রিক গুণাবলী পারিবারিক পরিবেশই বিকশিত হয় যদি আমরা দেখি যে শিশুর চারিত্রিক গুণাবলীর মাঝে সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভাতৃত্বব আত্মত্যাগ ভালোবাসা প্রবৃত্তি সামাজিক শিক্ষা পরিবার থেকে অর্জন শিশু করতে না পারছে তাহলে এই এই পরিবারের চারিত্রিকগত ত্রুটি দিকগুলো আমাদের সামনে উন্মোচিত হবে শিশুর সুষ্ঠু সামাজিকরণের জন্য প্রয়োজন হয় সুন্দর পারিবারিক পরিবেশ মা বাবার মধ্যে সম্পর্ক যদি মধুর হয় তাহলে শিশু সুন্দর পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে অপরপক্ষে পারিবারিক অশান্তি শিশুর স্বাভাবিক বিকাশকে মাদাগ্রস্ত করে তাই শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে শিশুর বেড়ে উঠবার জন্য সবসময় সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা উচিত ত্রুটিপূর্ণ কোনো আচরণ কোনো মানুষের মধ্য থেকে কোনো শিশুর মধ্যে যদি এই প্রভাবগুলো পড়ে পারিবারিক সেই ত্রুটিপূর্ণ আচরণের কারণেই শিশুরা তো অনুকরণ প্রিয় হয় তারা আরও বেশি পরিমাণ সমস্যাজনক সমস্যা সংকুল অবস্থার সৃষ্টি করবে তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামতটি আমি প্রকাশ করছি আমার ব্যক্তিগত মতামত হলো সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যগুলো বাস্তবায়ন করা এবং এসডিএসজি ভিত্তিক ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে তার সমাধান করা সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য হল মোট আটটি সেগুলো চরম দারিদ্র ক্ষুধা থেকে মুক্তিদান দেন সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলবৎ করা সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা বিধান করা এবং নারীর ক্ষমতায়ন দেওয়া শিশু মৃত্যুর হার কমানো মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো এইচআইভি এইডস ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধে এগিয়ে আসা টেকসই পরিবেশ নিশ্চিত করা উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা এই আটটি অপশান ছিল সশ্রাদ্দ উন্নয়নের লক্ষ্য এরপর এসডিজি ভিত্তিক ক্ষেত্র হচ্ছে সতেরোটি আমরা ওই সতেরোটি অপশান সম্বন্ধেও জেনে নেব দারিদ্র বিলোপ ক্ষুদামুক্তি সুস্বাস্থ্য ও কল্যাণ গুণগত শিক্ষা জেন্ডার সমতা নিরাপদ পানীয় পয়নিষ্কাশন সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি শুভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শিল্প উদ্ভাবন ও অবকাঠামো অসমতা হ্রাস টেকসই নগর ও জনপদ পরিমিত ভোগ ও উৎপাদন জলবায়ু কার্যক্রম জলজ জীবন স্থলজ জীবন শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান এবং অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব তা আমরা এই ক্ষেত্রে এই সকল কার্যকারী দিকগুলোর দিকে যদি আমরা মনোনিবেশ করতে পারি তাহলেই দেখা যাবে যে আমরা আমাদের যে অভীষ্ট লক্ষ্য ট্যাকসই উন্নয়ন সেই ট্যাক্সই উন্নয়নটিকে সুন্দরভাবে পরিচালনা করতে সামর্থ্যবান হব পৃথিবীর বিভিন্ন দেশে এখনও কোটি কোটি মানুষ সীমার নিচে বাস করে তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাই দারিদ্র বিলুপে সর্বাগ্রে প্রয়োজন মানুষের মৌলিক অধিকার সমূহ প্রতিষ্ঠা করা পাশাপাশি সব ধরনের দারিদ্রের অবসান করে ট্যাক্সের উন্নয়ন নিশ্চিত করা যায় আমরা এই ট্যাক্সের উন্নয়ন নিশ্চিত করার জন্য এই প্রশ্নগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে অবশ্যই অতি উত্তম ফলাফল লাভ করতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকো তোমরা সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ